সো হ্যালো বন্ধুরা, শুভ বিকাল বেলা। নতুন একটা ব্লগ ভিডিও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে প্রায় 7-8 দিন হয়ে গেল ব্লগ ভিডিও ছাড়া হয়নি। তো কেন ছাড়া হয়নি তার জন্য এই ব্লগটা বানানো, মানে একটু প্রবলেম হয়েছিল ফোনের, তার জন্য বানাতে পারিনি। তো কী প্রবলেম হয়েছিল তোমরা ভিডিও দেখতে পাবো, জানতে পারবে। তো চলো আজকে এরকম একটা জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো গাইজ, আমি বিষ্ণু, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য বিবি ব্লগ। আজকে ইন্ট্রো দিয়ে আমার ভিডিও স্টার্ট করছি, তো চলো শুরু করা যাক। তো চলো, মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে। জাস্ট এই কোম্পানি থেকে গেলাম, কোম্পানি থেকে এসে কৌশিকের মোবাইলটা দেখি, মানে কৌশিকের ফোনে এখন আমার সিমটা ঢোকা আছে। তো ওর ফোনে মানে যা কল তোলা আছে, আমার সিম থেকে যা কল তোলা আছে ওর ফোনে আছে। তো তাই দেখলাম এসে একটা কল এসছে আমার, মানে কলটা এসেছিল রিয়েলমি কেয়ার থেকে। তো ওইখানে আমার ফোনটা দেওয়া, কল করে ওরা বললো মানে 5টার আগে যদি না আসতে পারে তাহলে কেয়ার বন্ধ হয়ে যাবে, তারপরে ফোন আর পাওয়া যাবে না। তো তাই এখন তাড়াতাড়ির মধ্যে যেতে হবে, প্লাস কৌশিকের ফোনও এখন চার্জ নেই। কত পার্সেন্ট চার্জ আছে? 20% এখন চার্জ আছে। তো এখন ভিডিও করতে পারবো না, হয়তো করতে পারবো না। তো ওইখান থেকে এসে ফোনে চার্জ দিয়ে তারপরে ভিডিও বানাতে হবে। ওইখানে গিয়ে দেখবো, যদি আমার ফোনে চার্জ থাকে তাহলে গিয়ে ওইখানে ভিডিও বানাবো, আর যদি না থাকে ওইখানে গিয়ে জাস্ট কয়েক সেকেন্ডে ভিডিও কৌশিকের ফোনে ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক কেয়ারের দিকে, তারপরে কেয়ার থেকে এসে তোমার সঙ্গে কথা হচ্ছে। যদি পারি তাহলে ওখানে ভিডিও বানাবো। তো চলো এখন কেয়ারে যাওয়া যাক। এ ফিউ মোমেন্টস লেটার, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন রিয়েলমি কেয়ার থেকে বেরোলাম। এই যে রিয়েলমি কেয়ার, এখান থেকে বেরোলাম। এবারে রুম যাবো, চলো রুমে গিয়ে তোমাদের সব বলবো কি হয়েছিল না হয়েছিল সব কিছু খুলে বলবো। তো চলো রুম দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এখন আমি এখান থেকে বাসে চেপে রুমে যাবো, তারপর গিয়ে সব তোমাদেরকে বলবো যে কী প্রবলেম হয়েছিল। তো মোবাইলে আমার যে ফোনটা মানে কেয়ারে দিয়েছিলাম রিয়েলমি কেয়ারে, তো ওইখান থেকে নিলাম, তারপরে দেখলাম চার্জ নেই, তো তাই জন্য ওই ফোনে ভিডিও বানাতে পারলাম না, অন্য ফোনে ভিডিও বানাচ্ছি। তো এই ফোনও চার্জ নেই বেশি। তো এখন রুম যেতে হবে, তো চলো রুমে গিয়ে সব কিছু তোমাদেরকে বলবো। তো এখানে বাস দেখতে পাচ্ছ, দেখো তোমরা দেখো, এখানে বাসে চাপবো, এখানে বাসে চেপে ডাইরেক্ট রুম চলে যাবো। তো চলো আর বেশি না দেরি করে রুমের দিকে যাই। এ ফিউ মোমেন্টস লেটার, তো বন্ধুরা আমি রুম চলে এসেছি, এই জাস্ট সদর রুম এলাম। রুম এসে সেই ফোনেই মানে কি বলবো, ওইখানে গিয়ে দেখালাম তোমাদেরকে, চার্জ ছিল না ফোনে আমার। তো রুমে এসে চার্জ দিলাম, চার্জ দিয়ে ভিডিও স্টার্ট করলাম এইখানে রুমে এসে। তো রুমে এসে দেখি এরা রুম টুম পরিষ্কার করতে লেগে গেছে, ওপরে ছাড়া চলে গেছে কাপড় টাপড়। কালকে রবিবার, আজ শনিবার ছিল, তার জন্য আজকে রুম টুম মানে ক্লিন করে দিচ্ছে, কালকে মাথায় হেডে থাকবে না। তো দেখতে পাচ্ছ এ আর তুফানদা রুম ক্লিন করবে, রুমের সব কিছু মানে বাইরে নিয়ে চলে গেছি, একটু জাস্ট এখানে ক্লিন করবে সব কিছু। দেখো দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ। তো চলো একটু ছাদে যাই, ছাদে গিয়ে দেখা যায় কি করছে ওরা। দেখতে পাচ্ছ এখানে সুবল আছে, এখানে সুবল জামাপ্যান্ট কাটছে। কৌশিক এখানে কি আর বলবো, ও इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। ये यहाँ पे नाचे, देखने सब कुछ रखे हैं नीचे, इखने कपड़े तोड़ मेल बो। तो तुम्हारे के देखा लाम रूम सब की कोचे ना कोचे। তো এখন মূল কথায় ফিরে যাক, মানে অতদিন থেকে ভিডিও আমি ছাড়তে পারিনি কেন, ফোনের কী খারাপ হয়েছিল, কী প্রবলেম হয়েছিল ফোনে। তো ফোনের প্রবলেম হয়েছিল মানে মোবাইল হঠাৎ হঠাৎ সুযোগ হয়ে যাচ্ছিল, তার জন্যই মানে ভিডিও আপলোড করতে পারিনি। তো তারপরে যখন দেখি সুযোগ হয়ে যাচ্ছে তখন আমি ফোনটা রিয়েলমি কেয়ারে দিয়ে আসি। তারপর দিয়ে আসার পর আমাকে 10 দিন টাইম দিয়েছিল, তার আগে মানে আজকে কল করেছিল, তার আগে গেলাম 8 দিন হয়ে গেল। তো আজকে গেলাম, তারপরে গিয়ে দেখলাম যে ফোন ঠিক হয়ে গেছে। তো কেমন প্রবলেম হয়েছিল দেখো তোমাদেরকে স্ক্রিনে দেখে মানে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখো তোমাদেরকে দেখা। বন্ধুরা তোমরা দেখতে পেলে কেমন প্রবলেম মানে কি প্রবলেম হচ্ছে। তো প্রথম এই প্রবলেমটা সলভ হতো মানে ফোন চার্জে দিয়ে সলভ হয়ে যেত, আপনি মানে ওপেন হয়ে যেত। তারপর কিছুদিন দেখে দেখছে মানে চার্জ দেওয়ার পরও মানে সুইচ অন হচ্ছে না, সুইচ অফই থাকছে অন হচ্ছে না। তারপরে আমি রিয়েলমি কেয়ারে আসি, তো রিয়েলমি কেয়ার ঠিক করে মানে নিয়ে আসি। আজকে মানে কি বলবো, পুরো খুশি খুশি মানে হেভি খুশি লাগছে আমাকে। তার মধ্যে একটু মানে দুঃখ লাগছে, সেটা শেয়ার করতে পারবো না কি জন্য দুঃখের মানে দুঃখ লাগছে।
তো ওটা সময়ের সাথে সাথে জানতে পারবে কি জন্য দুঃখের দিন ছিল আজকে, মানে একটু খারাপ লাগছিল একটু, কি মানে যার জন্য মানে ফোন ঠিক করা তার জন্য খারাপ লাগছিল, কি বলবো তোমাকে। তো ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে যাতে এমনি প্রবলেম কারো ফেস না করতে হয়। তো মানে মোবাইলটার নাম সরি বলতে ভুলে গেলাম, রিয়েলমি 10 Pro 5G। দয়া করে বলছি এই ফোনটা কেউ নেবে না, এমনি প্রবলেম দেখা দিচ্ছে, মানে কি বলবো, রিয়েলমির জন্য খুবই একটা ব্যাড রেকর্ড। তো তাই তোমাদেরকে শেয়ার করলাম এটা, একটু প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো, একটু হেল্প করো সবাইকে। তো আমি তো নিয়ে মানে কি বলবো পুরো লসে পড়ে গেছি, এবারে চলা যেতে হবেই। তো তাই এখন ফোন ঠিক আছে, ঠিক করে নিয়ে এসেছি, ঠিকই আছে, এখন ঠিকই চলছে। তো এবারে দেখা যাক কদিন আর চলে, মানে আর কতদিন চলে ফোন, আশা করছি চলে যাবে, চলে গেলেই ভালো। তো তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম, প্লিজ একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর এই যে প্রবলেমটা তোমাদেরকে দেখালাম, সেম প্রবলেম আমার একটা বন্ধুরও হয়েছে, সেম মানে একদম সেম প্রবলেম, তো প্রায় দেখা দিচ্ছে এই প্রবলেম। কালকে একটা সেই মজাদার লেটেস্ট আপডেট ভিডিও আসতে চলেছে, মানে কালকে আপডেট আপলোড করবো, তো তোমরা দেখতেই পাবে কেমন মানে কি ভিডিও, তোমাদেরকে এখন শেয়ার করছি না, কালকে দেখো। ভিডিওটা এখানে শেষ করছি, কেন উপরে মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কাপড় কাচতে হবে, রুম ওরা ক্লিন করছে। তো চলো নেক্সট ভিডিও আসবে, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো, আর কার কার রিয়েলমি 10 Pro 5G ফোন আছে একটু কমেন্ট করে জানাবে। তো তখন এর জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।